রাসূল সল্লুল্লাহ আলী ও সান্নাম বলেছেন আর রিমা ও শ্রাবনা জুজান সুদের পাপের সত্তরটি স্তর আছে আই সারুহা আইন কা মাহু সবচাইতে ছট পাপ হলো নিজের মায়ের সাথে জেনা করা আচ্ছা এই ব্যাকতা শুনে শুনে অভ্যস্ত হয়েছেন যে মায়ের সাথে জনা করা মায়ের সাথে জনা করা এটা কি বোঝেন মানে আমি আপনাকে একটু একটু পরিষ্কার করে বলি রাতে স্ত্রীর সাথে যে দৈহিক সম্পর্ক করেন ওইভাবে নিজের মায়ের সাথে সত্তর সম্পর্ক করলে যে পাপ হবে এক টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে এখনো বোঝা যায়নি মনে হয় আপনার বুঝবেন কি করে সন্ন্যাসবাড়ি বা এই যে এটা কি আত্রায় থানা তা না এলাকার লোকেরা তো সুদ বুঝে না সুদ এদিকে নাই সুদ মুক্ত এলাকা এই জন্য বুঝতে পারছেন না বুঝতে কথা খুদ হারাম ছত্রিশ বার জেনা করলে যেই পাপ হয় এক টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হয় সুদের লেখক সুদের সাক্ষী সুদের সুদে ব্যাংকে যারা চাকরি করে এরা সবাই সমান অপরাধী আপনি আবার গর্ব করছেন সন্ন্যাস বাড়ি মোড়ে এক কাপ চা খাচ্ছেন আর গর্ব করছেন না ছেলে একটা আমার একেবারে ফার্স্ট ক্লাস ছেলে ব্যাংকে চাকরি করে আমার ছেলে ব্যাংকে চাকরি করে মাসে দুই লক্ষ টাকা বেতন পায় শোনেন ব্যাংকে চাকরি করা খারাপ নয় সুদি ব্যাংকে চাকরি করা খারাপ সুদি ব্যাংকে চাকরি করা কি তো বাংলাদেশে তো সুদি ব্যাংক নাই তাই না দুই একটা আছে কি সুদি ব্যাংক আছে নাকি বাংলাদেশে সব আচ্ছা আমি বলছি না যে সুদি আমি বলছি না যে ব্যাংকে চাকরি করা হারাম এটা বলছি না আমি বলছি সৌদি ব্যাংকে চাকরি করা কি এই যুবক শোন সৌদি ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো আমার বহু বক্তব্য এই খুঁটিটা সৌদি ব্যাংকে চাকরি করে এই খুঁটি এই যে খুঁটি আর এই খুঁটিটা ভিক্ষা করে এ হল সৌদি ব্যাংকে চাকরি করে দেড় লক্ষ টাকা বেতন পায় আর ভিক্ষা করে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে এ দেড় লক্ষ টাকা দিয়ে দুধ কিনে সারি খেয়ে শিয়াম রাখবে এর সিয়াম আল্লাহ কবুল করবেন না আর ভিক্ষা করা টাকা দিয়ে দুধ দিয়ে খেয়ে রাখবে আল্লাহ এর সিয়াম পুরোটা কবুল করবেন কেননা এর টাকা হালাল আর এর টাকাটা কি হারাম তাই বলে আমি তোমাকে ভিক্ষা করতে বলিনি এটা তো আমার গতি আমি বলেছি ব্যবসা করো হালাল ব্যবসা গরু প্রতিপালন করো সবজি চাষ করো সবজি বিক্রি করো মাছ চাষ করো ভ্যান চালিয়ে খাও রিক্সা চালিয়ে খান কলা বিক্রি করে খান মানুষের বাড়িতে কাজ করে খান শেষ পর্যন্ত যদি গতি না থাকে তখন ভিক্ষা করেন বুঝতে পারেননি কথা ভিক্ষা করে ওই টাকা দিয়ে ভাত খেয়ে এবাদাত করেন এবাদাত কবুল হবে জান্নাত যাওয়া যাবে কিন্তু হারাম খেয়ে এবাদাত করলে এবাদাত কবুল হবে প্রায় সুদি অর্থনীতির সাথে জড়িত আপনার এই বান্দা ঘাড়া দেখেন পানের দোকানদার পানের দোকানদার সুদি ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে আপনার একটা অটো চালক ও সুদি ব্যাংক থেকে লোন নিয়ে অটো কিনেছে রিকশা চালক রিকশাটা কিনেছে ব্যাংক থেকে লোন নিয়ে জি না হারাম মোটরসাইকেলের শোরুম মুদির দোকানদার ব্যাংক থেকে লোন নিয়ে দোকান দিয়েছে দোকান হারাম জিনিসপত্র হারাম ওগুলি ক্রয় বিক্রয় হারাম কেন বলি অর্থনীতি তার অর্থটা পুঁজিটাই হলো সুদি অর্থনীতি সব জায়গাতে সুদ একেবারে মহামারী আকারে ধারণ করেছে যারা সুদখোরদের কবরের শাস্তি হবে কবরের শাস্তি কি তাদেরকে রক্তের নদীতে চুবানো হবে এটা কবরের শাস্তি যার নাম তো পড়ে আছে লাদ খুলুল জান্নাতা জাছাদন গুজি হারাম হারাম খাদ্য খে এবাদাত করলে ওই দেহ জান্নাতে যাবে না সুদ হারাম সুদের ব্যবসা হারাম আপনার এলাকায় জমি বন্ধকের ব্যবসা আছে নাকি হ্যাঁ জমি বন্ধক বুঝেন কি মানে আমি আপনার জমিটা দুই লক্ষ টাকা দিয়ে নিলাম এক বিঘে জমি ক লক্ষ দুই লক্ষ টাকা যতদিন আপনি টাকা ফেরত না দিবেন ততদিন আমি জমিটা ভোগ করতেই থাকবো এইভাবে দেখা যাচ্ছে যে আমার কাছে জমি আছে তিরিশ বছর ধরে আপনি টাকাও দিতে পারেন না জমিও ফেরত পান না অর্থাৎ আপনি জমির মালিক বুঝেন কথা এটা হলো ট্রিপল হারাম শুধু হারাম না তিন গুণ হারাম জমি বন্ধক নিয়ে ওই জমিতে চাষ করে ওই ফসল খেয়ে বাদাত করলে বাদাত কবুল হবে না সকালে এগুলি ব্যবসা বাদ দিয়ে দিবে সকাল হতে হতে দেরি এরপর কি খাই খালাসি জায়েজ খাই খালাসি কি খেয়ে কন্টা আমি লিজ লিজ বলে যেটা আমি আপনার পাঁচ বিঘা জমি পাঁচ লক্ষ টাকা দিয়ে নিলাম এক বছরের জন্য খেয়ে শুন আর আমি টাকা পাবো না যা ফসল হবে আমার এটা জায়েজ কথা কি বোঝা যায় প্রায় হারাম খোর সমাজে হারাম খোর আছে জাকাত ভিত্তিক অর্থনীতি নাই সুদ ভিত্তিক অর্থনীতি তিন নম্বর পাব কি যখন জাকাত দিবে না তখন আল্লাহ বৃষ্টি বসন বন্ধ করে দিবেন চা কলাম ম্যাঙ্কুজু আহাদ আল্লাহ আদা রসুলিহি যখন মানুষ আল্লাহ এবং তা রসুলের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবে যখন মানুষ আল্লাহ এবং তারাসুলের সাথে কৃত অাদা ভঙ্গ করবে তখন তাদের উপরে অত্যাচারী শাসকের জুলুম চাপিয়ে দেওয়া হবে তারা সম্পদ অন্যায় ভাবে দুর্নীতি করবে আত্মসাত করবে সম্পদ ছিনে নিয়ে চলে যাবে অন্য দেশে আপনি আল্লাহ এবং কি ভঙ্গ করেছেন কার সাথে ওয়াদা ভঙ্গ করেছেন। আল্লাহ এবং তরাসুলের সাথে কিভাবে কি ওয়াদা করেছিলেন আপনি ওয়াদা করেছিলেন আসাদু আল্লাহ আব্দুব আপনার একটা ওয়াদা ছিল কি বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম ছাড়া কারো তরিকা মানি না আপনি বললেন আল্লাহ ছাড়া কোনো আইনদাতাকে মানি না লা ইলাহাইল্লাল্লাহর অর্থ ব্যাখায় আপনি বুঝেননি শুধু বলেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই জি না এ অর্থ ঠিক নয় লা ইলাহাইল্লাল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই বকৃত কোনো মাবুধ নাই বকৃত কোনো শেষদা পাওয়ার মালিক নাই বকৃত সন্তানদাতা কল্যাণদাতা নাই বকৃত পাপ ক্ষমাকারী নাই কোন ছবি নাই মূর্তি নাই অলি নাই গাউস নাই কুতুব নাই পীর নাই খানকা নাই মাজার নাই একমাত্র কে ছাড়া আল্লাহ ছাড়া আপনি এর সাথে আপনি মনাফিতি করেছেন আপনি বলেছেন আল্লাহ ছাড়া কোনো বিধানকে মানি না অথচ আপনার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন خاب আপনি ইহুদি খ্রিস্টানের বিধানে মানছেন বলেন আপনি মুসলিম না মুনাফিক আপনি আপনি মুখে বলছেন লা আল্লাহ ছাড়া কারো আইন মানিনা অথচ শিক্ষা প্রতিষ্ঠানে ইহুদিদের আইন সেক্রেটারি এটি সচিবালয়ে আপনার রাস্তাঘাটে অফিস আদালতে কোর্ট কাচারিতে সব জায়গায় বিজাতি নীতি মুখে বলছেন আল্লাহর নীতি আর কর্মে আর একটা আপনি বলছেন ওয়াসাদু আন্না মোহাম্মদ রাসুল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের নীতি ছাড়া কারো নীতি মানি মুখে বলছেন এই কথা অথচ মুখে আপনার দাঁড়ি চাচা আছে প্যান্টা টাকলোর নিচে আপনি এবাদাত করছেন মানুষের তৈরি করা নীতিতে রাসুল সাল্লাহ সাল্লামের নীতিতে নয় তাহলে হবে না মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নীতিতে আপনাকে চলতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যেভাবে এবাদাত করেছেন ওইভাবেই করতে হবে আপনি এমন রাজনীতি করছেন পচা রাজনীতি যে রাজনীতির সাথে ইসলামের অনুপরিমাণ সম্পর্ক নেই অথচ মুখে বলছেন আশাদুন্নাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল আমি তার নীতি মানব অথচ আপনি যেই তন্ত্রমন্ত্র বিশ্বাসী সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নীতি নেই তাহলে আপনি মুনাফিক লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোনো বিধানদাতা নাই সুপারিশের মালিক নাই কোন রোগ ভালোকারী মালিক নাই কোন আপনি মসজিদেও সেজদা করছেন মাজারেও সেজদা করছেন তাহলে আপনি মুশরেক আপনি কি মুশরেক আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি শেরেক করেন কবরকে মূল্যায়ন করলে শেরেক হয় কবরবাসীর উসিলাই কিছু প্রার্থনা করলে শেরেক হয় কবরবাসীর উসিলাই কিছু সাহায্য প্রার্থনা করলে শেরেক হয় কবরে পীর সাহেব জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে আকিদা শেরেক কবরে সেজদা করা শেরেক মাজারে সেজদা করা শেরেক একমাত্র সেজদা কাকে করবেন আল্লাহ আপনি আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করেছেন আপনি মাজারে সেদ্ধা করেন মসজিদেও সেদ্ধা করেন মাজারেও করেন আপনার পাপ ক্ষমা করতে পারে আল্লাহ অথচ আপনি বিশ্বাস করেন জিনা, পীরের মুড়িদ হলে পীর সাহেব পাপ ক্ষমা করতে পারে আপনি হলেন মুসলিম পৃথিবীতে কোন পীর কোন অলিয়া উলিয়া গাউস কুটুব কোন নবীর ক্ষমতা নাই মানুষের পাপ ক্ষমা করার কোন নবীর ক্ষমতা নাই মানুষকে হেদায়েত দান করার হেদায়েত দানকারীকে কবর পূজা মাজার পূজা খানকা পূজা সেরেক হারে আপনি মানত করতে চলে গেছেন শাহজালাল ছেলেদের মাজারে দেওয়ান পাখির খবরে মানত করতে গেছেন আরে আপনার পাশে আসে কুসুমবা মসজিদ ওখানে চলে গেছেন মানত করতে আপনি অজু ভঙ্গের কারণ জানেন সিয়াম ভঙ্গের কারণ জানেন তা না জমার দিনে অজু করেছেন গোসল করেছেন সুগন্ধি মেখেছেন তেল মেখেছেন পাঞ্জাবি পরেছেন টুপি পরেছেন সব ঠিক আছে বারান্দা মসজিদের বারান্দায় পা দিতেই বায়ু নিরোষণ হয়ে গেছে অজু আছে একটুকু নাই একটু আছে দেখেন কি বলেন অজু করলেন গোসল করেছেন দামি টুপি দামি আতর দামি পাঞ্জাবি শুধু বায়ু নিরোষণ হয়ে গেছে সব শেষ শেষ একটুও নাই আছে একটু দেখেন নাই অদু কি হয়ে গেছে নষ্ট সে আমরা খেয়েছিলেন দানা ইফতার সূর্য ডোবার আর 5 মিনিট বাকি আছে কয় মিনিট এক গ্লাস পানি খেয়ে নিলেন সিয়াম আছে না 5 মিনিট 16 ঘন্টা না খেয়ে থেকে ছিলেন চিন্তা করেন 95 ভাগ সিয়াম আছে পাঁচ ভাগ নষ্ট হয়ে গেছে 5 মিনিট ছিল তো আর নাই সিয়াম কি হয়ে গেছে নষ্ট তাহলে সিয়াম ভঙ্গের কারণ সূর্য ডোবার আগে কিছু খেলে কি হয়ে যায় এটা আপনি জানেন এটা সিয়াম ভঙ্গের কি অজু ভঙ্গের কারণ কি বায়ু হওয়া তাহলে অজু যে ভেঙে যায় আর একটা কি আছে কারণ আছে আমরা অজু ভঙ্গের কারণ জানি সিয়াম ভঙ্গের কারণ জানি কিন্তু আমাদের ইমান ভঙ্গের কারণ আমাদের জানা আল্লাহর সাথে সেরেক করলে ইমান ভেঙে যায় শির্ক মানে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা আল্লাহর একটা অধিকার আছে একটা ক্ষমতা আছে যেই ক্ষমতা কারণেই মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতা কার মানুষকে কল্যাণ দিতে পারে এই ক্ষমতা কার মানুষের পাপ ক্ষমা করতে পারে এই ক্ষমতা কার মানুষের তোবা কবুল করতে পারে এই ক্ষমতা কার মানুষকে সন্তান দিতে পারে এই ক্ষমতা কার মানুষকে জান্নাত দিতে পারে এই ক্ষমতা কার এখন আপনি যদি মনে করেন না কুসুম্ব মসজিদে মানত করলে আর বিপদ কেটে যাবে আপনার বিপদ কেটে দিতে পারে কে আপনারা কি দেন না আল্লাহ নয় কুসুম্ব মসজিদ এটা হলো স্থান পূজা ব্যক্তি পূজা এগুলি সেরে কবরে খানকায় মাজারে কোনো পীরের দরগায় কোন পাথরে গাছে আশ্রয় নেওয়া তাদের উশিলাই কল্যাণ কামনা করা মাজারে কবরে দান করলে বালা মুসিবত দূর হয় অমুক নিদর্শনে দান করলে অমুক জায়গায় মানত করলে বালা মুসিবত দূর হয় হ্যাঁ আপনার নেতা মন্দিরে গেছে দশ টন গম তাও ভালো ধর্মের লেবাস করে করছে। আপনার নেতা গেছে মন্দিরে দশ টন গম নিয়ে আর আপনার নেতার ক্যানভাস কোথায় থেকে শুরু হয় থেকে বাবা ভোটে পাস করায় দিও ওম যে বাবা ওম আরো তো কবরে মরে যায় না তো জীবিত আকিদা হলো কি পীর সাহেব মরে নেও কি কবরে

একজন জান্নাতে গেলে একটা জাহান্নামে গেল মানে তখন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন শোনো মার রাজুলান মুসলিমা নানা কৌমিন দুইজন মুসলিম একটা রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল ওই রাস্তার পাশে নেতারা এ একই আলা সানামিন লাহম কিছু মূর্তি তৈরি করে রেখেছে খানকা ওড়শ ওড়শ মূর্তি মাজারের মতো মূর্তি খানকা তৈরি করেছে বলছাই কররিবালি সানামিনা কোরবানান এই মূর্তি এই খানকায় মাজারে এই অরসে কিছু মানত করো না মানত করলে তোমাদেরকে রাস্তা দিয়ে যে